নতুন আর একটি যুদ্ধের ভার বহনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই, এমনটাই মন্তব্য করেছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আর সে কারণেই ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ ঠেকাতে আয়োজন করেন ভোটাভুটির। ডেমোক্রেট পরিচালিত প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার 224-194 ভোটে পাশ হল ঐতিহাসিক বিল। উদ্দেশ্য, লাগাম টানানো হোক ট্রাম্পের যুদ্ধ জড়ানোর ক্ষমতায়। তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানি জেনারেল কাসেম সোলেমানির হত্যার পিছনে যে যুক্তি প্রদর্শন করেছেন তিনি, তাতে সন্তুষ্ট নয় ডেমোক্রেটরা। তাই ভবিষ্যতের সংঘাত এড়াতেই বিল পাশ করল তারা। তবে আইনে পরিণত করতে হলে বিলটি পাশ হতে হবে উচ্চকক্ষ সিনেটে, যেখানে রয়েছে অনিশ্চয়তা। এদিকে সোলেমানিকে হত্যার ঘটনাকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার থিম হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সঠিক বিচার পেয়েছে, এমনটাই দাবি তার। নতুন নতুন হামলার পরিকল্পনা করছিল সোলেমানি। আমাদের দূতাবাসগুলোর দিকেও নজর ছিল তার। ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল সে, তাই তাকে শেষ করে দিয়েছি আমরা। অন্যদিকে তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেনগামী বিমানটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয়েছে, এমনটাই প্রমাণ পাওয়ার দাবি করছে কানাডা। ভুল করে ক্ষেপণাস্ত্রটি আঘাত করতে পারে বলে জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সুর ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের মুখেও। এই ঘটনার পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্যের আহ্বান জানিয়েছেন এই শীর্ষ নেতারা।